তোমাদের 8 এর 5 নম্বর যে অঙ্কটা এই অঙ্কটা করব যেটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা দেওয়া আছে এবং এটা কত প্রমাণ করতে হবে 1 প্রমাণ করতে হবে। তো দেওয়া আছে sin 13π/3 cos 13π/6 sin 11π/6 cos -5π/3। তো অতএব এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা তো যা আছে তাই দিয়ে দিলাম, এটাও যা আছে তাই। আর আমরা জানতাম যে cos আর sin এর নাকি মাইনাস, cos আর sec এর মাইনাস থিটা থাকলো সেটা প্লাস থিটা হয়ে যায়, তাহলে এটা আমরা প্লাস করে দিলাম 5π/3। এবার আমরা ভাঙাবো sin, এইটাই আসি π/3 আছে তাই π/3 দিয়ে দিলাম। এবার কি করব, আচ্ছা দেখো 3 × 4 = 12, 12 সাথে 1 যোগ করলে হয় তাহলে 4 × π প্লাস এটা, তাহলে কিন্তু এটা হয়ে যায় 3 × 4 = 12 আর 1 এর যোগ করলে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এটাকে লিখব কি π/2 করে দিলাম আর এটা 8 আকারে লিখব, একই ভাবে। এবার এটা আসি cos 6 π/6 আছে, π/6 টা এখানে দিয়ে দিলাম এবং এখানে কি 6 × 12 সাথে হয় তাহলে 2π আসে, প্লাস করলে এটা আসে। এখন আবার কি করতে হবে, এটা π/2 করে দিলাম আর এটা 2 দিয়ে গুণ করে 4 করে দিলাম, তাহলে এটা আসলো মাইনাস, আবার এটা কি 11π/6, তাহলে এটা কি আসে π/6 দিয়ে দিলাম, 6 × 12 থেকে 1 বিয়োগ করলে আসে, তাহলে 6 × 12 মানে 2π, 2π কে এখানে 2 না দিয়ে দিলাম 4 আর এখানে π/2 করে দিলাম, মাইনাস করলে চলে আসে। এবার আসে cos 5π/3, তাহলে π/3 দিলাম এবং 3 × 6 থেকে 1 বিয়োগ, আবারও 2π না দিয়ে আমরা কি করব 4 করে দিব, তাহলে এখানে 4 দিব মাইনাস করে দিব এটা, তাহলে এটা আসে। ওকে, এবারে আসে আমরা ভাঙাবো 8 আছে π/2 এর সাথে, 8 হচ্ছে জোড়, জোড় থাকলে sin sin এ থাকবে কত π/3, তাহলে 8টা 90 হলে এই ঘরে আসে, এই ঘরের সাথে 1 আবার π/3 যোগ করলে এই ঘরে, তাহলে অল এর ঘর পজিটিভ, তাহলে পজিটিভই দিচ্ছি, দেওয়ার দরকার হচ্ছে না। এটা আসে, এটা হচ্ছে π/2 এর সাথে 4, তাহলে জোড়, জোড় থাকলে চেঞ্জ হয় না, তাহলে যা আছে তাই দিলাম। এরপরে যেটা সেটা হচ্ছে যে 4টা 90 মানে 4 নম্বর ঘর, এটা প্লাস আবার হয়ে যাচ্ছে মানে 5 নম্বর ঘর, এটাও পজিটিভ, দেওয়ার দরকার হচ্ছে না। এরপরে এইদিকে আসি sin π/2 এর সাথে 4 গুণ মানে জোড়, জোড় থাকলে sin sin থাকতেছে, আবারও কত লিখবো π/6 দিয়ে দিব। নেক্সট হচ্ছে 4টা 90 4 নম্বর ঘর মাইনাস মানে 4 নম্বর ঘরে, 4 নম্বর ঘর কিন্তু sec আর cos এর, তাহলে sec cos এর হলো π/c নষ্ট, তাহলে দিয়ে দিতে হবে এখানে একটা মাইনাস। এবার আসে এইটা, এইটা হলো cos π/2 এর সাথে 4 আছে, 4 মানে জোড়, জোড় cosই থাকতেছে π/3। এরপরে যেটা হচ্ছে যে 4টা 90 মানে এই ঘর এবং মাইনাস, তার মানে এই ঘরটা cos এর ঘর, কোনো সমস্যা নাই, তাহলে এই আসতেছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sin 60 ডিগ্রি মান √3/2, cos হচ্ছে 30 ডিগ্রি মান, এটাও √3/2, এরপর মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, sin 30 ডিগ্রি মান 1/2 আর cos 60 ডিগ্রি মান এটাও 1/2, তাহলে অ্যাকচুয়ালি আসে 3/4 প্লাস হচ্ছে 1/4, অর্থাৎ লসাগু করো তাহলে 4/4 মানে 1, অর্থাৎ এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড।